হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের সাথে আরেকটি নতুন ফুল গাছ নিয়ে আলোচনা করব। সেই ফুল গাছটির নাম হলো কসমস ফুলের গাছ। এই কসমস ফুলের গাছের চারা রোপণ এবং পরিচর্যা আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। শীতকালের অন্যতম একটি সুন্দর ফুল হলো এই কসমস ফুল। এই কসমস ফুল গাছের মধ্যে দু রকম প্রজাতি রয়েছে, একটা হচ্ছে দেশীয় আরেকটা হচ্ছে হাইব্রিড। আপনারা আপনাদের বাড়িতে এই কসমস ফুলের গাছ লাগাতে পারেন, খুবই সুন্দর ফুল হয়। কখনো গোলাপি, সাদা, হলুদ, লাল, কমলা বিভিন্ন রঙের কিন্তু এই কসমস ফুলগুলো হয়ে থাকে। আমি নার্সারিতে গিয়েছিলাম, শীত যেহেতু পড়ে গিয়েছে, বিভিন্ন ফুলের গাছ এসেছে, আমি এই কিছু কসমসের চারা কিনে এনেছি। প্রত্যেকটা চারার পিস নিয়েছে 2 টাকা করে। আপনারাও আপনাদের নিকটবর্তী নার্সারিতে খোঁজ নিন এবং এই কসমস নিয়ে আসুন, বাড়িতে খুবই সুন্দর ফুল ফোটে। চলুন এবারে আমরা এই কসমস ফুল গাছের মাটি কীভাবে তৈরি করব তার সম্পূর্ণ তথ্য জেনে নিই। সাধারণভাবে এই কসমস ফুলের গাছ কিন্তু যে কোনো মাটিতে, এঁটেল বলুন, দোআঁশ বলুন মাটি, যে কোনো মাটিতে কিন্তু খুব সুন্দরভাবে অভিযোজন ঘটাতে পারে। যদি আপনারা আদর্শ মাটি তৈরি করতে চান তাহলে 2 ভাগ মাটি নেবেন, 1 ভাগ ভার্মি কম্পোস্ট এবং 1 ভাগ বালির সুন্দরভাবে একটি মিশ্রণ তৈরি করবেন এবং সেই মিশ্রণের উপরে আপনার এই গাছগুলোকে বসাবেন। আপনার কসমস গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এরপর কসমস ফুলের গাছগুলিকে খুব আলতোভাবে মাটিতে বসিয়ে দেবেন, দেখবেন যাতে এই ছোট্ট ছোট্ট ফুলের গাছগুলোর শিকড়ে কোনোভাবে আঘাত না লাগে। সম্পূর্ণভাবে গাছগুলিকে সুন্দরভাবে বসানোর পর টবটাকে সম্পূর্ণভাবে জল দিয়ে ভিজিয়ে দেবেন, কারণ আপনারা চারা বসানোর পর কিন্তু মাটিটা সম্পূর্ণ ভিজিয়ে দেওয়া বাধ্যতামূলক, তবেই কিন্তু আপনার সমস্ত ফুল গাছ বাঁচবে। দেখতেই পাচ্ছেন আমি এই কসমস ফুলের চারাগুলি খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এবং জল দিয়ে সম্পূর্ণ টবটাকে ভিজিয়ে দিচ্ছি। গাছগুলি বসানোর 4 থেকে 5 দিন পরে আপনি কিন্তু রোদে রাখতে পারেন, দেখবেন যে আপনার গাছগুলি মাটিতে খুব সুন্দরভাবে অভিযোজিত হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে সতেজভাবে বেড়ে উঠছে। তখন কিন্তু আপনি রোদে রাখতে পারেন এই গাছগুলিকে সকালের 3 থেকে 4 ঘন্টা, সকালের যে রোদটুকু ওই রোদটুকুতে আপনি এই গাছগুলোকে রাখতে পারেন। দুপুরের রোদে কিন্তু গাছ রাখবেন না, তীব্র রোদে কিন্তু এই গাছ একদম জলসে পুড়ে যাবে, গাছ নষ্ট হয়ে যাবে। আপনারা কিন্তু কখনোই এই কসমস ফুল গাছে রাসায়নিক সার প্রয়োগ করবেন না। আপনারা 1 সপ্তাহ বা 15 দিন অন্তরে খোল ভিজানো জল আপনারা ব্যবহার করতে পারেন এবং 2 থেকে 3 সপ্তাহ পরে গাছ যখন খুব সুন্দরভাবে সতেজভাবে বেড়ে উঠবে তখন হালকা খোলের গুঁড়ো আপনারা গাছের গোড়া থেকে একটু দূরে ছড়িয়ে দিতে পারেন এবং হালকা ভার্মি কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন, দেখবেন আপনার গাছ কিন্তু খুব সতেজভাবে বেড়ে উঠছে। অনেকে অভিযোগ করেন যে তাদের ফুল গাছগুলি মারা যায়। আমি বলবো যে প্রত্যেকটা ফুল গাছ কিন্তু আপনার বাঁচবে, একটা যদি টিপস ফলো করেন। আপনি ফুল গাছগুলিকে বিকালবেলা রোপণ করবেন এবং সেই গাছগুলিকে সম্পূর্ণ কুয়াশায় রেখে দেবেন। এইভাবে 4 থেকে 5 দিন কুয়াশা খাওয়াবেন যতক্ষণ না গাছটা সুন্দর সুস্থভাবে সতেজভাবে নিজের অভিযোজন ঘটাতে পারছে, ততক্ষণ কিন্তু এই কুয়াশা খাওয়াবেন। আপনার গাছ দেখবেন খুব সুন্দরভাবে সতেজভাবে বেড়ে উঠছে এবং এই 4-5 দিন যাতে না রোদের আলো রাখে সেরকম ছায়াযুক্ত জায়গায় গাছগুলি রাখবেন, আপনার যে কোনো ফুল গাছ কিন্তু আর মরবে না। আর একটা কথা, আপনার প্রত্যেকটা ফুল গাছের টবের জলের ব্যবস্থাপনা অর্থাৎ ড্রেনেজ পদ্ধতি খুব সচলভাবে রাখবেন। ড্রেনেজ পদ্ধতি কিভাবে তৈরি করবেন? আপনার টবের যে হোলগুলো রয়েছে হোলের উপরে একটা খোলা দিয়ে দেবেন এবং তার উপরে কিছু কংক্রিটের কিছু খোলা কুচি দিয়ে দেবেন এবং তার উপরে বালির আস্তরণ দিয়ে দেবেন, দেখবেন একটি খুব সুন্দর ড্রেনেজ তৈরি হয়ে গিয়েছে এবং তার উপরে আপনি এই মাটি দিতে পারেন, দেখবেন আপনার টবে কিন্তু আর জল বাঁধবে না আর আপনার কোনো ফুল গাছই মারা যাবে না। আমি এই যে বাগানে কসমস ফুলের গাছগুলি রোপণ করেছি এ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই কসমস ফুল গাছের বৃদ্ধি থেকে ফুল ফোটা পর্যন্ত সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আর ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু এবং পরিবারের সাথে। আপনার গুরুত্বপূর্ণ মত, আপনার কোনো প্রশ্ন যদি থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।